কই স্যার? আরে তো দাদারা যে একটু বার্থডে আছে, কেক নিতে এসেছে। কেক গুলো সবগুলোই খুব সুন্দর লাগছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়া, ব্লগ উইথ প্রিয়া চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি আমার ব্লগের একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি। একটু বাজারে গিয়েছিলাম, খুব দরকার ছিল। তো কী করতে গিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখাবো। এখন সন্ধ্যা 7টা বাজে, তো আমি একটু বাজারে গিয়েছিলাম। বাজারে গিয়েছিলাম এই কারণের জন্য যে আজকে আমার ভাসুর অর্থাৎ আমার দাদার আজকে বার্থডে। তো একটা কেক আনতে গেছিলাম আর সাথে একটু মিষ্টি আনতে গিয়েছিলাম। তো নিয়ে এসেছি, দাদা এখনও জানে না এটা সারপ্রাইজ। তো হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো, তাহলে দেখে নাও। এখন কেকের দোকানে গিয়েছিলাম, গিয়ে ভিডিওটা করতে না মনে নেই, ভুলেই গিয়েছি ভিডিও করতে। একটুখানি ভিডিও করতে করতে তারপরে একটা বান্ধবীর সাথে দেখা হয়েছে, তো তার সাথে গল্প করতে করতে আর ভুলেই গিয়েছিলাম ভিডিও করতে। তা আবার চলে এসেছি আর মনেই নেই ভিডিও করতে। আর যা ঠান্ডা বাইরে প্রচণ্ড, আর ভিডিওটা করাই হয়নি, একটুখানি ভিডিও করা হয়েছে। তো কেকটা তোমাদেরকে দেখাবো। কই স্যার? আরে তো দাদারা যে একটু বার্থডে আছে, কেক নিতে এসেছে। কেক গুলো সবগুলোই খুব সুন্দর লাগছে। দাদা কাটো, দেখা তো হ্যাপি বার্থডে টু ইউ বলা। ভিডিও কেমন বলো? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ রাজিদা, হ্যাপি বার্থডে টু ইউ, বাতিটা লেবা। ও ঠিক আছে, খাচ্ছি। নতুন জামাটা দেখো, বাবাকে কি করে দিয়েছি। সবাই মিলে দেখো কি করেছে, মুখটা আমার পুরো ভূত বানিয়ে দিয়েছে। এই দেখো, এও পর্যন্ত ছাড়েনি, এও আমার মাকে দিয়েছে, সবাই মাকে দিয়েছে। দেখো কি অবস্থা হয়েছে মুখটা।
তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দেবে। আর আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকো।